প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আবু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবাব। আসসালামু আলাইকুম, জোরে বলবেন। কি অসুস্থ, খাওয়া দাওয়া করছেন আজকে? খাইছেন? কি খেয়েছেন? সকালে কি নাস্তা করছেন? রুটি খেয়েছেন? ভাত খান নাই? তো এই রান্না হয় নাই? কে গ্যাস নাই? তো এই জন্য কি ছাওনা তো কম নাকি? আমার মতো জোরে কথা বলতে পারবেন না, একটু জোরে বলবেন, ঠিক আছে? তো আপার নাম কি? খাদিজা। খাদিজাপা, তো খাদিজাপা দেশে বাড়ি কোথায়? ধামরাই। ধামরাই, আচ্ছা। আপনি কি গৃহস্থ নাকি? ছোটবেলায় কোথায় আসছেন? সাভারে আসছেন, আচ্ছা। তো বাবা মা আছে? বাবা মা আছে, তো এরা ইয়ে হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, চলে আর না। আচ্ছা, তো থাকেন কার কাছে? আমি একাই থাকি। বিয়ে শাদী করছেন? না। বয়স কত চলে? বয়স 30। এবার 30, তা এখনো বিয়ে করেন নাই, কারণটা কি? না, বিয়ে হয়েছিল, স্বামী মরে গেছে। স্বামী মারা গেছে, আচ্ছা। তো স্বামী কিভাবে মারা গেল, কি অসুস্থ ছিল? আচ্ছা, তো ছেলে মেয়ে আছে? এক মেয়ে আছে। এক মেয়ে? ভাই বোন কজন আপনার? ভাই বোন আছে, তিনটা বোন আছে। তারা বিয়ে হয়ে গেছে, দুই বোনে, তারা সংসার করতে চায়, আমারই পুরা কথা। আচ্ছা, তো আপনি কি কাজ করেন? এ তো বিয়া সাথে কাজ করি, পেলের দোয়া। পেলের দোয়া মাজা কাজ করেন? হ্যাঁ। একদিন হয় তার, তিন দিন হয় না, মেয়ে নিয়ে ছেলে আর না। পরে তিন দিন কি না খেয়ে থাকেন? কাজ করবা যায় একদিন, তার পারি না, পেটে ভাত খায় না। মানে যখন আপনি কাজে যান তখন কি মেয়ে স্কুলে পাঠান না? ছোট। আচ্ছা আচ্ছা, তো এইভাবে কি মেয়ের পড়াশোনা হবে ঠিক মতো? হবে না, দেহে তো আমি দিই, যে আইসি আমার পাশে যদি কেউ তারা তাকে বিয়ে সাথে করবেন? হ্যাঁ। আচ্ছা, তো মানে কাজ আর ভালো লাগে না নাকি? না। তো চাচ্ছেন যে মানে আপনার কাজের জন্য তো মেয়েরও ভবিষ্যৎ মানে ঠিক মতো হচ্ছে না, ঠিক না? তো আপনি চাচ্ছেন যে আবার নতুন করে ঘর সংসার করতে? হ্যাঁ। তাহলে মেয়েটা কি সরি দিতে পারবেন নাকি? আচ্ছা, তো খালি যাবার সাথে কীভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবে কীভাবে? নাম্বার আছে? আচ্ছা, নাম্বারটা আমি বলে দেব। আচ্ছা, তো দর্শক আপনারা যদি খালি যাবার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটি হচ্ছে 01603119762। আমি নাম্বারটা আবারও বলছি, 01603119762। এই নাম্বারে ফোন দিলে আপনারা খাদি যাবার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।